السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا
illallah, subhanallah. La ilaha illallah, subhanallah, alhamdulillah. La ilaha illallah, Muhammadur Rasulullah, sallallahu alaihi wasallam. সাতক থানার ঐতিহ্যবাহী গ্রাম সৈলা, সৈলার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলন চলমান অধিবেশনে জনাব সভাপতি দেবার ওলামাই কেরাম ভাই পরিচালক, আমার সামনে উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব সৈলার মাঠে এই বিশাল ইসলামী মহাসম্মেলন করার তৌফিক আল্লাহ দান করলেন, আমরা এই মাহফিলে অংশগ্রহণ করতে পারলাম, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় হাজিরিন, এই সৈলার প্রাইমারি স্কুলের মাঠে কোরআনের আলোচনা মাহফিল বসেছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করে গেছেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ আলামিন সাহেব, আলোচনা পেশ করেছেন গোটা সিলেটের গৌরব, সিলেট বিভাগের গৌরব, সাতক ধরার খ্যাতি সন্তান, আপনারা আমার সকলের পরিচিত ব্যক্তিত্ব উস্তাদুল আসাতিজা শেখুল হাদিস ও তাফসীর গোবিন্দনগর ফজলিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আলোচনা পেশ করবেন আজকের মাহফিলে শুধু ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকি সাহেব ইনি এসে পৌঁছে গেছেন, সময় মতো মুহতারামকে আনা হবে। যারা বাইরে ঘোরাফেরা করতেছেন আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আপনারা মেহরবানি করে পিন্ডালে আসুন, যারা আছেন রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আপনারা পিন্ডালে আসুন। আলহামদুলিল্লাহ এতক্ষণ পিন্ডাল কানায় কানায় ভর্তি ছিল, বাহিরের লোকজন দাঁড়িয়েছিল, দূর দূরান্তের লোকজন হয়তোবা চলে গেছেন, এলাকার যারা আছেন আপনারা আসেন, শুধু ঢাকা থেকে আগত মেহমান আপনাদের সামনে আলোচনা পেশ করবেন, হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, অসুবিধা হবে না তো? অসুবিধা হবে? প্রিয় হাজিরিন, এটা কোরআনের মাহফিল, এটা কিসের মাহফিল? সবাই বলেন কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআনের মাহফিলে আসলে লাভ হয় না লস হয়, এতে কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? না। এটা কোনো দলীয় মাহফিল নয়, দলের মাহফিল না, এটা হচ্ছে কোরআনুল কারীমের মাহফিল। সারা বাংলায় এরকম হাজার হাজার মাহফিল হচ্ছে আল্লাহর কোরআনের, আলহামদুলিল্লাহ বলেন। অনেক জায়গায় মাহফিল হয় না বিভিন্ন কারণে, অনেক জায়গায় মাহফিল হয় না বিভিন্ন কারণে, বিভিন্ন কারণে অনেক জায়গায় মাহফিল হয় না, অনেক জায়গায় বক্তা মাহফিল করতে পারেও না, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। কারণ কোরআনুল কারীম আজকে থেকে প্রায় 1500 বছর আগে এই জমিনে নাজিল হয়েছে, এখন তো আল্লাহর রহমতে সারা দুনিয়াতে লক্ষ লক্ষ কোরআনওয়ালা মুসলমান আছে, আছে না নাই? যে সময় কোরআনওয়ালা মুসলমান জমিনে ছিল না, হাতে গোনা কয়েকজন ছিল, এই 450। কোরআনুল কারীম যে সময় নাজিল হওয়া শুরু হয়েছে, যে সময় কোরআনের মানুষ জমিনে ছিল না,
হাতে গোনা কয়েকজন। ওই সময়ই কোরআনুল কারীমকে বাধা দিয়ে কেউ আটকাতে পারে নাই। আর যা কিছুই করো কোরআনের সাথে কারো কোনো দুশ্মনী নাই, আর যা কিছুই হোক কোরআনের সাথে কারো কোনো দুশ্মনী নাই। ব্যক্তির সাথে দুশ্মনী থাকতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু কোরআনের সাথে মুসলমানের দুশ্মনী থাকতে পারে না। আর আসলে বাংলাদেশের মানুষ কোরআন প্রিয়, পৃথিবীর সবচাইতে বেশি ধর্মভীরু মানুষ আমাদের সোনার বাংলাদেশের মানুষ। কোরআনুল কারীমকে সবচাইতে বেশি ভালোবাসি আমাদের বাংলাদেশের মানুষ। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম আমাদের ঈমান পরীক্ষা করে। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ কালিমাওয়ালার ঈমান পরীক্ষা করে। ঈমান শয়তান আছে না নাই? কথা বলেন সবাই, শয়তান আছে না নাই? শয়তান অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কোরআনুল কারীমের মধ্যে 113, 114 সিরিয়াল নম্বর, 113, 114 দুইটা সুরা আছে। একটা সুরার নাম সুরায় নাস, আরেকটার নাম সুরায় ফালাক। একটার নাম সুরায় নাস, আরেকটার নাম সুরায় ফালাক। দুইটা সুরার তাফসির যারা পড়বেন তারা শয়তানের পরিচয় জানতে পারবেন। কথা বুঝতে পারছেন আমার? কেউ যদি বলেন হুজুর আমি শয়তান চিনি না, শয়তান আমি চিনি না, এই দুইটা সুরার তাফসির করবেন, শয়তান কাকে বলে, কত প্রকার ও কি কি, শয়তানের সুরত কি, সব বিস্তারিত পাওয়া যাবে। কুলাউযু রাব্বিন নাস আর কুলাউযু রাব্বিল ফালাক এই দুইটা সুরার মধ্যে আছে। 1টা সুরা কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আছে না নাই? আমার মাইক্রোফোন একটু ডিস্টার্ব, এজন্য গেরগেরি করে। এই বাংলা গলালায় বসলাম, মেহমান আসার আগ পর্যন্ত মাইক তো চলতে হবে নাকি? না তাকার চেয়ে একজন তাকা ভালো, নাই যখন কেউ তখন সইলার জন্য আমি আছি, খুশি না বেজা? এই মুহূর্তে সইলার মাঠে ওয়াজ করার জন্য কেউ নাই, কমিটিকে বলতেছি আমি আছি। বলবেন হুজুর খুশি আপনার নাম আছে, এর জন্য আমি আছি, নাম না থাকলেও আমি আছি, সইলার জন্য আমি আছি ইনশাল্লাহ মরণের আগ পর্যন্ত। ভালো পাইলেও আছি, না পাইলেও আছি। প্রিয় হাজরিন, আর এখানে ভাত খাইছি তো 8 বছর, কয় বছর, 2-3 মাস কম হইতে পারে। ভাতের একটা গুণ আছে, আছে না? যার নুন খাইবা তার গুণ গাওয়া লাগে, ঠিক কিনা বলেন? এই গ্রামের নুন খাইছে এই জন্য এই গ্রামের গুণ গাই, গাবো ইনশাল্লাহ। অনেকে তো ভালো পায় না, এটা তার স্বভাব। আমিও তো অনেকে ভালো হয় না, এটাও আমার স্বভাব, ঠিক কিনা বলেন? সবচাইতে বড় কথা হলো যে সূরাটা পড়লাম সূরা নাস, এটার মধ্যে শয়তানের পরিচয় আছে। আপনারা যদি বলেন আবার যে হুজুর তাহলে আপনি শয়তানের পরিচয়টা দিয়ে দেন, দিতে পারবো, অসুবিধা নাই, তবে একটা সময় ধৈর্য ধরে বসতে হবে, বসবেন তো? আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়ছি, দুইটা আয়াত সূরা আল ইমরান কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, প্রথম সুরাটা ফাতেহা,
দ্বিতীয় সুরাটার নাম বাকারা, তৃতীয় সুরাটার নাম সুরায় ফাতেহা, সুরায় আলে ইমরান। আলে ইমরানের ১৬ নম্বর এবং ১৭ নম্বর আয়াত পড়ছি। দুইটা আয়াতের আলোকে কিছু কথা বলবো, এর ভিতরে যদি আসে তাইলে আসলো। প্রিয় হাজরিন, الذين يقولون ربنا إننا آمنا যারা বলে যে আল্লাহ ও আমাদের রব, আমরা আপনার উপরে ঈমান আনলাম। فاغفر لنا ذنوبنا আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া কিনা আযাবান নার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান। আস-সাবিরিন ওয়াস-সাদিকিন ওয়াল-কানিতিন والقانتين والمنفقين والمنفقين والمستغفرين والمستغفرين بالأسحار এডলো ১৭ নম্বর আয়াত। এই ১৭ নম্বর আয়াতে পাঁচ প্রকার মানুষের ব্যাপারে আল্লাহ ওয়াজ করেছেন, বয়ান করেছেন। সুবহানাল্লাহ বলেন, কত প্রকার? পাঁচ প্রকার মানুষের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এর মধ্যে এক নম্বর হলো আস-সাবিরিন, যারা সবর করে, ধৈর্য ধরে, সবর করে, ধৈর্য ধরে। দুই নম্বরে আস-সাদিকিন, সব সময় সত্য কথা বলে, সত্যের পক্ষে থাকে, সত্যের পক্ষে জীবন ভরা লড়াই করে। ওয়াল কানিতিন, তিন নম্বরে যারা সবসময় আল্লাহর আইন মানে, নবীর তরিকা মানে। কথা বোঝা যাচ্ছে? চার নম্বরে ওয়াল মুনফিকিন, মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে হাওলাত দেয়, ঋণ দেয়, আল্লাহর রাস্তায় দান করে। পাঁচ নম্বরে ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, শেষ রাতে আল্লাহর কাছে নিজের গুনার জন্য মাফ চায়। সুবহানাল্লাহ বলেন। এখন আসলে আমার ওয়াজ আপনাদের মজা লাগবে না, দুইটা কারণ। একটা হলো গলা ভাঙা, দুই নম্বর হলো পরিচিত মানুষ, এই জন্য গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করতেছি যাতে আপনারা বসেন। প্রিয় হাজরিন, ১৬ নম্বর আয়াত এবং ১৭ নম্বর আয়াত, এই দুইটা আয়াতের মধ্যে প্রথম আয়াতে যে কথাগুলো বলা হয়েছে, এই যে পাঁচ প্রকার মানুষ, এই পাঁচ প্রকার মানুষে সবসময় তিনটা কাজ করে। কয়টা কাজ করে? মানুষ হইল পাঁচ প্রকার, কাজ করে কয়টা? তিনটা। কথা বুঝতেছেন? পাঁচ প্রকার মানুষের নাম আমি বলেছি। এক নম্বরে সবরকারী, মুখস্থ করবেন, এক নম্বরে যার মধ্যে সবর আছে, ধৈর্য আছে, ওই ধৈর্য না। দুই নম্বরে যারা সব সময় সত্য কথা বলে। তিন নম্বরে যারা আল্লাহর আইন মানে, নবীর তরিকা মানে। চার নম্বরে যারা আল্লাহর রাস্তায় দান করে। পাঁচ নম্বরে নিজের গুনার জন্য যারা আল্লাহর কাছে মাফ চায়। এই পাঁচ প্রকার মানুষ সব সময় তিনটা কাজ করে। কয়টা কাজ? তিনটা। এই তিনটা কাজের বিনিময়ে এই পাঁচ প্রকার মানুষ আল্লাহর জান্নাতের মালিকানা পেয়ে যাবে। মানুষ হইল পাঁচ প্রকার, কাজ করে কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর কাজটা কি? রব্বানা ইন্নানা আমান্না,
এই পাঁচ প্রকার মানুষ সব সময় আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে বলে আল্লাহ তুমি হইলা আমাদের রব, আমরা সব সময় তোমারে বিশ্বাস করি, সব সময় তোমাকে তোমার উপরে আমাদের ঈমান আছে, কোনো কিছুর বিনিময়ে আপনার উপর থেকে আমাদের বিশ্বাস কেউ সরাইতে পারবে না, আমরা সব সময় বিশ্বাস করি আপনি আল্লাহ এক লা শরীক, আপনার সাথে কোনো শরীক নাই, সব সময় আমরা আপনাকে আল্লাহ বলি, এক আল্লাহ আপনার উপরে আমাদের ঈমান আছে। আল্লাহর উপরে ঈমান আছে না নাই? আল্লাহর উপরে ঈমান হইল দুই প্রকার। কত প্রকার আল্লাহর উপরে ঈমান? কত প্রকার? একটা হইল শরীকান ঈমান, আর একটা হইল লা শরীকে ঈমান। কথা বুঝেন আমার? একটা হইল শরীকান ঈমান, আর একটা হইল লা শরীকে ঈমান। আল্লাহ আপনি যে আল্লাহ আছেন এই কথাটা সব ধর্মের মানুষে মানে। পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে ধর্মের মানুষ আল্লাহ মানে না। সব ধর্মের মানুষে কি মানে? আল্লাহ মানে। আপনাদের সইলা হিন্দু ভাইরা আছে না, এই যে শাসন হিন্দুরা আছে না নাই, হিন্দু ভাইরা কি আল্লাহ মানে না? হয়তো ভগবান বলে, শব্দগত বেশ কম, আমরা বলি আল্লাহ, ওনারা বলেন ভগবান, এটা তাদের ধর্মের ভাষা। তাদের ধর্মের ভাষা দিয়ে বুঝাইতে চায় আমরাও একজনের উপরে ঈমান আছে যার নাম হইল ভগবান। এখন যদি হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন আপনারা মাটি দিয়া দেবতা বানাইয়া এইটার সামনে সেজদা করেন কেন, ওনারা বলবেন ওই হে ভগবান রে খুশি করার লাগি। ঠিক নি শহীদ ভাই? ভগবান রে খুশি করার লাগি আমরা দেবতার সামনে সেজদা করি, কারে খুশি করার লাগি? ভগবান রে। তাইলে বোঝা গেল হিন্দু ধর্মেও ভগবান মানে, ভগবান বলতে আছে একজন উপর আল্লাহ ইনশাআল্লাহ, ঠিক না বেটে? ইহুদি ধর্ম যারা পালন করে ইহুদিদেরকে যদি বলেন আল্লাহ আসেনি, তারাও বলবে আল্লাহ আছে। যারা খ্রিস্টান ধর্ম পালন করে তাদেরকে যদি বলেন আল্লাহ আসেনি, তারা বলবে আল্লাহ আছে। বৌদ্ধ ধর্ম যারা পালন করে তাদেরকে যদি বলেন আল্লাহ আসেনি, তারাও বলবে আল্লাহ আছে। মুসলমান ইসলাম ধর্ম যারা পালন করে তাদেরকে যদি বলেন আল্লাহ আসেনি, তারাও বলবে আল্লাহ আছে। পৃথিবীতে কম বেশি আড়াই হাজার ধর্ম আছে। কত হাজার? সবাই কথা বলবেন, কম বেশি কত হাজার ধর্ম আছে? আড়াই হাজার, কম বেশি হতে পারে। আড়াই হাজার ধর্মের মধ্যে এমন কোন ধর্ম নাই যে আল্লাহ নাই এ কথা বলে, সবাই বলে আল্লাহ আছে। এক ধরনের লোক আছে যাদের কোনো ধর্ম নাই, এরার নাম হইল নাস্তিক, এরা আল্লাহ নাই ধর্ম নাই, তারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই। যারা বলবে আল্লাহ বলতে কিচ্ছু নাই তারার কোনো ধর্ম নাই, এদেরকে বলা হয় নাস্তিক। আল্লাহ নাই আবার ধর্ম কি হল? ঠিক কিনা বলেন? এছাড়া যত ধর্মের লোক আছে সবাই আল্লাহ মানে, কেউ বলে ঈশ্বর, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে প্রভু, কেউ বলে ভগবান, কেউ বলে গড, কেউ বলে লর্ড, এই হলো ব্যবধান। কিন্তু এক আছে না নাই এ কথাটা মানে, এতটুকু বুঝছেন তো আপনারা? এখন যদি প্রশ্ন করেন তাইলে তো আমরা সবাই সমান, সবাই যখন সৃষ্টিকর্তা মানে বলে আমরা ইসলাম ধর্মীরাও মানে, তাহলে বেশকমটা কি? ওই যে বেশকমটা হলো, পার্থক্যটা হলো শরীকান আর লা শরীকান। সুবহানাল্লাহ। আমার আর এই দুনিয়ার জমিনে যত ধর্ম আছে সকল ধর্মের মানুষকে যদি বলেন সৃষ্টিকর্তা আসেনি, সবাই বলবে আছে। সবাইকে যদি বলেন সৃষ্টিকর্তা কেমনে আছে, ইহুদিরা বলবে সৃষ্টিকর্তা দুইজন,
খ্রিস্টান ধর্মের ভাইরা বলবে সৃষ্টিকর্তা তিনজন, হিন্দু ধর্ম যারা পালন করে সনাতন ধর্ম তারা বলবেন আমাদের ভগবানের সাথে আরো 33 কোটি আছে না নাই। ইসলাম ধর্ম যারা মানে এদেরকে যদি বলেন তোমাদের সৃষ্টিকর্তা কতজন, ইসলাম ধর্মের মানুষেরা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা ইসলাম ধর্ম পালন করে তারা বলবে দুনিয়ার মানুষ আমরা খ্রিস্টানের মতো তিনজন আল্লাহ মানি না, ইহুদি ধর্মের মতো আমরা দুইজন আল্লাহ মানি না, সনাতন ধর্মের মতো আমরা হাজার হাজার আল্লাহ মানি না, আমরা যে ধর্মটা পালন করি এটার নাম ইসলাম, আমাদের ইসলাম ধর্মের ভাষা অনুযায়ী আকীদা অনুযায়ী আমাদের আল্লাহ একজন, আমাদের আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই হলো পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। আমার বন্ধুগণ যারা বলবে রব্বানা ইন্নানা আমান্না, ও আমাদের রব আমরা তোমার উপরে ইমান আনলাম, কেমন ইমান আনলাম, ঘোষণা দিলাম তুমি আল্লাহ এক, তুমি আল্লাহ একক, কালিমায়ে শাহাদাতের মাধ্যমে আমরা ঘোষণা দিয়ে দিলাম, কালিমায়ে তাইবার মাধ্যমে আমরা ঘোষণা দিয়ে দিলাম। আমরা যখন ছোটবেলায় আমাদের জীবনের শুরুতে আমরা বলেছি আমাদের আল্লাহ একজন, আমাদের আল্লাহর সাথে কোনো শরীক নাই, ছোট একটা মাসুম বাচ্চারে যদি বলে এ মুসলমানের বাচ্চা তোর আল্লাহ কজন কালিমা তাইবা বল, ওই বাচ্চাটা বলবে কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তাইবার ভিতরে এক আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, কালিমায়ে শাহাদাতের ভিতরে এক আল্লাহর পরিচয় আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার? মুসলমানরা বলবে এক আল্লাহর উপরে ঈমান আনছি। আমার বন্ধুগণ আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ তখন কিন্তু আপনি এই সাইর আঙ্গুল কপাল দিয়া আল্লাহ সারা আর কাউকে সেজদা দিতে পারবেন না। যদি বুঝে ধরে তাইলে পড়েন, আর বুঝে না ধরলে পড়েন না। একটা কথা আছে না, এই বোতলের পানির দাম 10 টাকা, তোমার বুঝে ধরলে কিনো, না বুঝে ধরলে বাদ দাও, কিনলে 10 টাকা দেওয়াই লাগবে, ঠিক না? ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি বিশ্বাস করো তাহলে আল্লাহরে বাদ দিয়া মানুষের পায়ে, মূর্তির পায়ে, মাজারে ওলি আল্লাহর কবরে, ফিসাবের পায়ে, আগুনের সামনে, গাছের সামনে সেজদা দেওয়া যদি বাদ দিতে পারো তাইলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি না পারো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ বলেন, সহজ করে জিনিসটা বোঝায়। আমাদের সবার বাবা আছে না, কথা বলেন, আমার বাবা, আপনার বাবা, বাবা তো একজন না 14 জন, হ্যাঁ কথা বলেন, বাবা কতজন? একজন। সমাজের মধ্যে হাজার হাজার আরো পুরুষ আছে, সবাই কি কেউ আব্বা ডাকে? কজন ডাকে? কেন? আমার আম্মারে বিয়ে করছে এই কারণে আমার বাপ হয়েছে না, মাগ না বাপ হয়েছে, মাগ না বাপ নাই মিয়া, আমার আম্মার সাথে ওনার বিয়া হয়েছে আর ওনার ঘরে আমার জন্ম হয়েছে, আম্মার সাথে বিয়া হইলেই বাপ হইতো না, আমার আম্মার গর্ভে ওনার কাছ থেকে আমি যাওয়া লাগলো তারপরে উনি আমার বাপ, কথা বুঝেন না? আমার আমার আম্মারে উনি বিয়া করছে, শুধু বিয়া করছে বলে আমার বাপ না, আমার জন্ম দিছে এই কারণে উনি আমার বাপ। এখন সমাজের মধ্যে এত মানুষ আছে,
আপনার মা যখন বলবে এই লোকটা তোমার বাপ, তখন পৃথিবীর আর কাউকে আব্বা বলা আপনার জন্য হালাল কি হারাম? যখন আমি আব্বা আব্বা বলতে শিখলাম, আব্বা চিনতে শিখলাম, আমার চাচারে দৈরাইন আমার মা যদি কো এটা তোর আব্বা, এইটুই আমার আব্বা, আমার বড় চাচারে দৈরা যদি কো এটা তোর আব্বা, আমার আব্বারে গোপন রাখে আর কো এটা তোর আব্বা, এটা তোর আব্বা, মা যারে বলবে হে আমার আব্বা, কথা ঠিক কিনা? আমার বাপকে পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে কে? মা। বাবার পরিচয় যখন পাবো, না থাকতে পারে আমার বাবার এক টাকা, আর একজনের থাকতে পারে কোটি টাকা, তাই বলে কি আমার বাপ তৈয়া কোটি টাকার লোকরে বাপ ডাকতে হবে? বাপের পরিচয় পাওয়ার পরে যেমন পৃথিবীর সমস্ত মানুষ আমার আব্বা বলে হারাম, ঠিক তদ্রূপ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হারাম। লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলেছ, আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা দিতে পারবে না, পারবে না, পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া যত শরীকান আল্লাহ আছে, সমস্ত শরীকান আল্লাহ থেকে আমার আল্লাহরে আমি আলাদা করলাম। শরীকান আল্লাহ থেকে এক আল্লাহরে আলাদা করার বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝতেছেন আমার? আমার ভাইরা, যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কিন্তু আর কাউকে প্রভু বলা যাবে না। হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, দন্ডৌলতের মালিক, আইনের মালিক, বিধানের মালিক শুধুমাত্র একজন, তার নাম হলো আল্লাহ। এই কথার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যদি মাজারে গিয়া সেজদা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো অর্থ নাই। পীরের ভাও গিয়া সেজদা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাত পাবেন না। দেবতার সামনে সেজদা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া জান্নাত পাওয়া যাবে না। 1000 বার যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর পীরের ভাও গিয়া সেজদা দাও, ওই লা ইলাহা ইল্লাল্লাহর আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এরপরের অংশ হইল মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ। যদি আপনি বলেন, তাইলে আপনি একটা বেল্টের ভিতরে ঢুকে গেলেন, একটা বাউন্ডারির ভিতরে ঢুকে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দের বাংলা তরজমা হলো মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, আর মুহাম্মদ আল্লাহর রাসূল, কথার মধ্যে পার্থক্য আছে না নাই? মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে আর মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ঈমান হইল না, পরিপূর্ণ হইল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে মুহাম্মদ নামে যে রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন, মুহাম্মদকে রাসূল স্বীকার করলে মুহাম্মদ ছাড়া আর কারো আদর্শ মানা যাবে না। মুহাম্মদকে যদি আপনি রাসূল দাবি করেন, তাইলে মুহাম্মদের তরিকা ছাড়া আর কারো তরিকা আপনার জন্য হারাম, 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 হারাম। কেন হারাম? আমি তো ওনারে রাসূল বলে স্বীকার করছি। আমি যখন বললাম মুহাম্মদ আল্লাহর রাসূল, তখন অন্য কিছু, অন্য যত পথ, অন্য যত মত, অন্য যত তরিকা, অন্য যত বিধান সব বাতিল, একমাত্র রাসূলের তরিকা সঠিক, এই জন্য তাকে রাসূল বললাম। রাসূলের আদর্শ, রাসূলের তরিকা ছাড়া আর তরিকা কারো মানব না, এই কথার অর্থ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যদি কেউ মুখ দিয়া বলে মুহাম্মদ আল্লাহর রাসূল, বাস্তবে গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা ছাড়া অন্যের তরিকা মানে, অন্যের বিধান মানে, অন্যের নিয়ম মানে, তাইলে রাসূলকে রাসূল মানা হইল না। কথার কাছে যদি মিল না থাকে, তাকে বলা হয় মুনাফিক। মুখ দিয়া বললাম মুহাম্মদ আল্লাহর রাসূল,
বাস্তবে গিয়া দেখলাম মুহাম্মদের রসুল বলার দাড়ি কাছেও আমি নাই। আমার মেয়েরা যারা বলবে রব্বানা ছবি বদলায় আপনার দিলের মধ্যে গোসমস আছে, মাঝে মধ্যে ফিরের ফেসদা দেন, কবরে গিয়া অলি আল্লাহর কবরে সেজদা দেন, গাছের সামনে গিয়া সেজদা দেন, আগুনের সামনে গিয়া এরকম নমনম এরকম এরকম করেন। তাহলে এই ধরনের যদি অভ্যাস থাকে ঈমান আপডেট করেন, আজকে থেকে ওয়াদা করেন আল্লাহ সারা এই সাইরাঙ্গুল কপাল দিয়া কারো সামনে সেজদা দিব না দিব না দিব না, সকলে বলেন আমিন। এরকম ঈমান যারার আছে, এরকম ঈমান যারার আছে তারার দুইটা কাজ, কয়টা কাজ কথা বুঝতেছেন? এরকম ঈমান যারা আছে তাদের কাজ হলো দুইটা, একটা ফাগফির লানা যুনুবানা, এরা সব সময় বলে আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিও, সুবহানাল্লাহ বলে। আর মুসলমান জীবনের সব গুনাহ যিনি মাফ করতে পারেন তার নাম হলো রব, তার নাম হলো আল্লাহ। পৃথিবীর জমিনে যত বড় বড় বুজুর্গ দেখো না কেন, বাদশাহ রাজা বাদশাহ দেখো না কেন, আলেম উলামায়ে কেরাম দেখো না কেন, তোমারে সব দিতে পারে যেমন তেমন, তোমার আমল নামা থেকে গুনাহ মাফ করাইতে পারবে না। যার জন্য হাজার হাজার টাকা খরচ করো, নিজের বাপরে না খাওয়াইয়া, কথা ভালো করে বুঝবেন, নিজের আব্বারে লুঙ্গি না দিয়া, পাঞ্জাবি না দিয়া, নিজের আব্বারে আপেল না খাওয়াইয়া, আঙ্গুর না খাওয়াইয়া, মুর্শিদরে নিয়ে লুঙ্গি দে, পাঞ্জাবি দে, আপেল দে, আঙ্গুর দে, এরা সারাদিন যদি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ কইব অবশ্যই অবশ্যই না, আমি তোর আল্লাহ না, 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 কথা বুঝতে পারছেন? ফাগফির লানা, আমাদের গুনাহ মাফ করে দাও, কাজ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দরবার থেকে যদি তুমি গুনাহ মাফ করাইতে চাও আমার উপরে আগে ঈমানটারে মজবুত করো। আমি আল্লাহ গুনাহ মাফ করতে পারি কি না এটা আগে যাচাই বাছাই করে দেখো, আমি আল্লাহ তোমারে খাওয়াইতে পারি কিনা, রাখতে পারি কিনা, মারতে পারি কিনা আগে ভালো করে আমার প্রতি যাচাই বাছাই করো। যাচাই বাছাই করে যখন দেখবা আমি আল্লাহ ছাড়া তোমারে খাওয়ানেওয়ালা কেউ নাই, রাখনেওয়ালা কেউ নাই, তোমার ঈমানটারে আপডেট করো, ভালো করে আমার উপরে ঈমান আনে, তারপরে তুমি বলো ফাগফির লানা যুনুবানা, এই কথা বলতে দেরি হবে, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি হবে না। ওয়াকিনা আযাবান্নার, শুধু গুনাহ মাফ চাইলে হবে না, আল্লাহর দরবারে জাহান্নামের আগুন থেকে মাফ চাওয়া লাগবে। এই গুলো প্রথম আয়াতের কথা। তাহলে তিনটা কাজ আছে প্রথম আয়াতে, একটা হলো আল্লাহর উপরে ভালো করে ঈমান আনতে হবে, ভালো করে ঈমান, দুই নম্বরে আল্লাহরে বলতে হবে আমার গুনাহ মাফ করে দাও, তিন নম্বরে জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। এতটুকু বুঝছেন আপনারা? এবার আসেন দ্বিতীয় আয়াত, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার। এক নম্বরে হলো যারা সবর করে, সবরের বাংলা হলো ধৈর্য ধরা, সবর মানে তাড়াহুড়া না করা, সবর মানে লাফালাফি না করা, সবর মানে ব্যাঙ্গাজ না হওয়া, ব্যাঙ্গাজ বুঝছেন তো, সবর মানে অধৈর্য না হওয়া, সবর মানে জাগার তাইকে অপেক্ষা করা, ফলাফলের জন্য অপেক্ষা করা। সবরের অর্থ হলো ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া, সবরের আরেক অর্থ হলো
ভালো করে নিজের সিদ্ধান্তের উপরে অটল থাকা, সবর মানে ধৈর্য এক কথায় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের জীবনে যত বেশি সবর থাকবে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো আস্তে আস্তে মাফ করে দেব। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ বলেন যারা সবর করে আমি আল্লাহ তাদের সাথে আছি। আর কারো সাথে আমি আল্লাহ আছি বলে নাই, নামাজির লগে আমি আল্লাহ আছি একথা আল্লাহ বলে নাই, রোজাদারের সাথে আমি আল্লাহ আছি একথা আল্লাহ বলেন নাই, দানশীলের সাথে আমি আল্লাহ আছি একথা আল্লাহ বলেন নাই। যারা সবর করে আল্লাহ বলেন, এই ভাই ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা সবর করে আমি আল্লাহ তাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন, বলবেন হুজুর নামাজিদের সাথে আল্লাহ নাই বলে না, নামাজিদের লগে আল্লাহ নাই, রোজাদারের সাথে আল্লাহ নাই, দানশীলের সাথে আল্লাহ নাই। এরপরে কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নাই, আল্লাহ বলেন যারা সবর করে তাদের সাথে আমি আল্লাহ নিজে আছি। নামাজ পড়েছ জান্নাত দিব, রোজা রাখছ জান্নাত দিব, দান সদকা করেছ জান্নাত দিব, সত্য কথা বলেছ জান্নাত দিব, সবর করেছ আমি আল্লাহ নিজে আছি। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, ইতিহাস সাক্ষী, যাদের জীবনে যত বেশি ধৈর্য, যার জীবনে যত বেশি সবর করেছে, ওই লোকটা দুনিয়ার জমিনে তত বেশি উপরে উঠছে, ঠিক কিনা বলেন? যেই লোকটা জীবনে বেশি সবর করেছে, যেই পরিবারটা সবচাইতে সবর করে, যেই জাতির মধ্যে সবচাইতে সবর বেশি, যেই দেশের মানুষের মধ্যে সবর বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যক্তিগতভাবে যারা সবর করে ওই ব্যক্তিটার দাম আমি আল্লাহর কাছে বেশি। পরিবারের মধ্যে সবাই যদি সবরকারী হয় ওই পরিবারটা আমার কাছে দামি, গোষ্ঠীর মধ্যে সবাই যদি সবরদারী হয় গোষ্ঠীটা আমার কাছে দামি, জাতির মধ্যে সব যদি সবরওয়ালা হয় জাতিটা আমার কাছে দামি, রাষ্ট্রটার মধ্যে সবাই যদি সবরকারী হয় ওই রাষ্ট্রটা আমার কাছে দামি। ব্যক্তি বলেন, পরিবার বলেন, সমাজ বলেন, জাতি বলেন, রাষ্ট্র বলেন, সবাই যদি সবরের ট্রেনিং নিতে পারেন শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ তাআলা নিজে আপনার পক্ষে আছে। এই কথাটা বুঝছেন তো? সবর। এবার প্রশ্ন হলো, মায়ের আমার মুসল্লিনি কেরাম, সবর করা যায়, সবরের ফলাফল কিন্তু সাথে সাথে পাওয়া যায় না। সবরের ফলাফল দুনিয়াতে নাও পাইতে পারেন, সবরের ফলাফল দুনিয়াতে পাও অথবা না পাও আদালতে আখেরাতে পাওয়া যাবে, এতে কোনো ধরনের সন্দেহ নাই। সবর করলে ফলাফল সাথে সাথে পাওয়া যাক বা না যাক, মরার পরে হইলে আল্লাহ দিয়া তোমারে খুশি করবে। দুনিয়াতে না পাইয়া অস্থির হয় না, হয়তোবা পরকালে আল্লাহ তোমারে দিয়া এরপরে তোমারে খুশি করবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, অসুবিধা হইতে আসতে আপনাদের বোঝা ইচ্ছা যদি আইয়া থাকে তাই নৌকা আসবে। সবর, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আখিরি জামানার নবীর উম্মত, আমি কোরআন হাদিস গবেষণা করে পাঁচ ধরনের সবর পাইছি, পাঁচটা কাজের মধ্যে আল্লাহর বান্দারা সবর করা লাগবে, কয়টা কাজ? পাঁচটা সময়, পাঁচটা মুহূর্ত আছে সবর করবা, এই পাঁচটা মুহূর্তে যদি সবর করতে পারো বিনিময়ে মহান আল্লাহ নিজে পুরস্কার হয়ে যাবে। আল্লাহ যদি কারো পুরস্কার হয়, জান্নাতের দরকার নাই, হাউজে কাউসারের দরকার নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার দরখাস্ত করা লাগবে না, আল্লাহ নিজে যার হয়ে যাবে সব কিছু তার জন্য ফ্রি হয়ে যাবে।
পাঁচটা মুহূর্তে আপনাকে সবর করা লাগবে। কয়টা মুহূর্তে? এক নম্বরে হলো আল্লাহর গোলামি যখন করবা তখন ধৈর্য সহকারে গোলামি কইরো, সবর করিয়া ধৈর্য ধরিয়া আল্লাহর গোলামি করবা। এক নম্বর হলো আল্লাহর গোলামি বান্দা বান্দিরা যে সময় করবা এই সময় সবর করবা। বলবেন হুজুর আল্লাহর গোলামির সময় সবর করা লাগবে, কতটা ভালো করে বুঝায় বলেন। আল্লাহর গোলামি যেমন মনে করেন, যেমন মনে করেন আজকের কোরআনের মাহফিল, এটা কার গোলামি? কার গোলামি? এই মাহফিলের মধ্যে আরামের ঘুম হারাম করিয়া আড্ডা বাদ দিয়া, খেলাধুলা বাদ দিয়া, টিভি দেখা বাদ দিয়া, রং তামসা বাদ দিয়া জিম ধরে মাহফিলের মধ্যে বসে রয়েছেন। ইচ্ছা করলে যাইতে পারতেন, কেউ বাধা দিয়া রাখতে পারবে না, কারণ আপনি তো আসামি না, আপনার বাইন্দা রাখা হবে ঠিক কিনা বলেন। সব কিছু বাদ দিয়া ধৈর্য ধরে বসে আছেন, ধৈর্য ধরে বসে আছেন, মাগরিবের পর থেকে নিয়ে বসে আছেন, ঢাকার মেহমান আলোচনা করেছেন, এখন আমি আলোচনা করতেছি, আবার ঢাকার মেহমান আলোচনা করবেন। এই যে ধৈর্য ধরে আল্লাহর কোরআনের কথা শুনতেছেন, যদি অধৈর্য হারা হইত, ধৈর্য হারা হইতেন, অধৈর্য হইতো খালি সাটা সাটে লাফালাফি করত, তাইলে কিন্তু নীরবে বসে থাকা সম্ভব না। যারা বসে আছে বোঝা গেল সবর করে ধৈর্য ধরে আঙ্গাজ করে বসে আছে ঠিক কিনা বলেন। বাস্তব উদাহরণ, এই যে আপনারা বসে আছেন সবর করে বসে আছেন না, সবর আছে না নাই, এটা একটা গোলামি। নামাজ হলো আল্লাহর গোলামি, নামাজের মধ্যে দাঁড়াইলে কেউ চার রাকাত নামাজ পড়ে দুই মিনিটে, কেউ চার রাকাত পড়ে দশ মিনিটে, কেউ চার রাকাত পড়ে আধা ঘন্টায়, কেউ চার রাকাত পড়ে সারা রাত্র কাটায়া দেয়, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা নামাজ কিন্তু চার রাকাত, কেউ পরে দুই মিনিটে, কেউ পরে চার মিনিটে, কেউ পরে দশ মিনিটে, কেউ পরে আধা ঘন্টায়, এরকম নামাজে আছে না নাই? আধা ঘন্টা সময় লাগে চার রাকাত নামাজে, এই যে আধা ঘন্টা সময় কাটাইয়া চার রাকাত নামাজ পড়লো, লোকটা যদি সাটাসাটি করত, লাফালাফি করত, দোকান আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, ঘর আছে, দোয়ার আছে, ছেলে মেয়ে আছে, চতুর্দিকে ডাকতেছে, সবার মন যদি জুগাইবার চেষ্টা করে, তাইলে আধা ঘন্টা লাগাইয়া নামাজ পড়তে পারবে না। সবার মন জোগাড় করার চেষ্টা করলে আধা ঘন্টা লাগাইয়া নামাজ পড়া যাবে না। শুধুমাত্র সবাইকে বাদ দিয়া শুধুমাত্র এক আল্লাহর মন জুগাইতে চাই, এই কারণে আধা ঘন্টার জন্য দোকানদারি বাদ দিলাম, এই জন্য আধা ঘন্টার জন্য নৌকা বাবা বাদ দিলাম, গাড়ি বাবা বাদ দিলাম, অফিস বাদ দিলাম, ব্যবসা বাণিজ্য বাদ দিলাম, হাল চাষ বাদ দিলাম, দোকানদারি বাদ দিলাম, সব বাদ দিয়া কামড় খাইয়া ধৈর্য ধইরা আমার আল্লাহর সামনে আমি দাঁড়ায় রইলাম। এই যে সব বাদ দিয়া একজনকে খুশি করার জন্য দাঁড়ায় রইলেন, বেসবর মানুষ হইলে পারত না। দোকানে যাইব কাস্টমার দাঁড়ায় রয়েছে, ব্যবসার মধ্যে লস হইতাছে, যদি বেসবর কৃষক হয় পারবে না, বেসবর চাকরিদারী হয় পারবে না, কোন সময় অফিসে যাবে আর কাগজ ধরবে কলম ধরবে আমার বন্ধুগণ। এই যে আধা ঘন্টা সময় কাটাইল, আর একজন আয়া নামাজে দাঁড়াইছে পাঁচ মিনিট পরে আর মসজিদে নাই, কোথায় গেল? তাড়াতাড়ি করে দোকানে গিয়া মাজন হইয়া ক্যাশের মধ্যে পড়ছে। ওই লোকটা মাজন হইয়া আধা ঘন্টা বেচা কিনা করলো, এখনো পর্যন্ত আরেক ব্যাগ কল মসজিদের মধ্যে দাঁড়ায় রয়েছে, জিকির করে, তেলাওয়াত করে, কোরআন পড়ে ধৈর্য ধরে বসে আছে। ধৈর্য যদি না থাকে এ মসজিদে টিকা যায় না। যার মাঝে ধৈর্য নাই মসজিদকে টিকতো না, কোন সময় ডুববো আর কোন সময় বাড়ি আইতো, কথা বলেন ঠিক কিনা? এই দেখছেন ডুবছে, তিন মিনিট পরে বিদায়, বুঝা যা রে বে ভীষণ দিকটা ফিরেতেছে, তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি শেষ কর, তাড়াতাড়ি শেষ কর। এই যে কি কইলো কি না আল্লাহ তাআলা বুঝেন অবশ্যই, ফেরেশতারা তখন কয় কি রে তুই ফুতি পড়তাছ না, সাফের মন্ত্র না, উজর মন্ত্র না, আলহামদু পড়তাছ, আলহামদুলিল্লাহ বিল আলামিন রহমানির মালিক দুনিয়া কেন দেয় রাস্তা যে রাস্তা আল্লাহ নন্দন করে দুন দুন দর আলম তার কাইফা রব্বকে বেসা আল কাসিম মাকুল আল্লাহ আকবার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফেরেশতারা কয় কি তা কি ফোর্স হে সারা হে আল্লাহ সারা কে বুঝতো না
কেন তুমি এত তাড়াহুড়া করে ফেললা বলে সময় নাই, ধৈর্য নাই, সময় নাই মানে কি নাই? আরেকজনে দাঁড়াইয়া বলতেছে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান ইব্রাহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। এরপরে আলাম করা পড়ল আল্লাহু আকবার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা। তিনবার বলার পরে উঠলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি। এইভাবে যখন শুরু করলো এই ব্যাককলের মতন মসজিদের ভিতরে এইভাবে লম্বা সময় নিয়ে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা রে তাকায়া দেখ নামাজি কারে গো, ও ফেরেশতারা দোকান ফালাই আইছে, গাড়ি ফালাই আইলো, অফিস ফালাই আইলো, কাজকর্ম ফালাই আইলো, এরপরে দেখ কোনো কিছুর ঠান্ডা নাই, আমি সারা কাউকে বুঝে না, যদি পারতরে দুই ঘন্টা নামাজের মধ্যে কাটাইয়া দিত। আল্লাহ তাআলা বলেন যদিও তার নামাজের মধ্যে দশ মিনিট গেছে, দুই ঘন্টার সওয়াব তার আমল নামাই দিয়া দে। আমার ভাইরা এবাদতের মধ্যে ধৈর্য লাগে, নামাজের মধ্যে জবর লাগে কি লাগে না? ধৈর্য যদি না থাকে নামাজ ঠিক মতো আদায় করা যায় না। এই কারণে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন 3-4 নম্বর রুকুতে মনে হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালা। ও আমার মুমিন বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কোনো কারণে তোমরা সাহায্য চাওয়া লাগে, কাজে সাহায্য যে সময় চাইবা সবর এবং নামাজের পরে তাহাজ্য চাইবা, আগে সবর এরপরে নামাজ। এবার বলেন নামাজ বড় না সবর বড়? হুজুর নামাজ বড় না সবর বড়? কেমনে? সব এবাদতের মূল এবাদত নামাজ, কিন্তু সব এবাদতের মূল এবাদত সবর, একথা তো আল্লাহ বলেন নাই। আমার ভাইয়েরা দুইজন মানুষ যখন একসাথে চেয়ারে বসতে আসলো, একজন বলতেছে আরেকজন যে আপনি বসেন, উনি বলতেছেন আপনি বসেন, একজন হইল ছোট আর একজন বড়, বড়জনকে ছোটজন বলতেছে আপনি বসেন, অথচ তিনি পরে আসছেন, যিনি আগে বসবেন বোঝা গেল তিনি ফতে বড়, বয়সে বড়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা যদিও পদে বড় ও যদিও বয়সে বড়, এমন একটা জিনিস আছে যে জিনিসের কারণে ছোট মানুষের মর্যাদা বেশি, এটা হলো ইলিমি যোগ্যতা। ঠিক কিনা বলে? ইলিমি যোগ্যতা, ইলিমি যোগ্যতা না থাকলে, বিদ্যা না থাকলে বড় চেয়ারে বসার কোনো সুযোগ নাই। নামাজ যদিও সব চাইতে বড় এবাদত, আল্লাহ তাআলা বলেন যার মধ্যে সবর নাই তার মধ্যে নামাজ সঠিকভাবে আদায় করবে না। এই জন্য নামাজ পড়ার আগে ধৈর্য শিখো, সবর করা শিখো, সবর করো, নামাজে দাঁড়াই বা সবর করবা। তার কারণ হলো সবরের কথা আল্লাহ কেন আনলেন, নামাজ আগে না ওযু আগে? হ্যাঁ, অজু করলে ঠান্ডা পানি লাগেনি, ঠান্ডা লাগেনি, যদি আঙ্গাজ না থাকে সবর না থাকে ঠান্ডা পানি দিয়া কে অজু করতো? নাই মাটি দিয়া গোসাইব, পানির মধ্যে হাত দিলে বরফের মতো ঠান্ডা, এরপরেও দাঁত কিরিমিনি খাইয়া অজু করে বদর একটু কাঁপতে 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 অজু কইরা, এরপরে গিয়া দাঁড়া তোরা কাফে ঠিক না বেটি? সবর যদি না থাকে তাইলে ঠান্ডা পানি দিয়ে ওযু করা সম্ভব না। আমার ভাইরা নামাজের আগে যেমন ওযুর দরকার, এই কারণে আল্লাহ বলেন নামাজ পড়তে হলে সবর লাগবে। সবর লাগবে কেন? ঘুম থেকে ওঠা কিন্তু এটা বড় আঙ্গাজের ব্যাপার, সবরের ব্যাপার। মাঘ মাইশা শীতে আপনি আরামের ঘুম হারাম করিয়া লেপ ফালাইয়া মসজিদ গিয়া নামাজ পড়া কিন্তু কম বড় বেটাগিরির ব্যাপার না, ঠিক না বেটি? মাঘ মাইয়া শীতে মসজিদ একবার দেখাত ফাঁস বার আজান দিল ঘুম সারে না, ফাঁস বার যদি আজান দিয়া বুঝায় এখনো আসো নাই কেন? স্যার একবার আজান দিছে লেফ একটু সাইজ করছে, দুই নম্বর বার আজান যখন শুনছে আরো সাইজ করছে, যখন সইলা বড় মরছে আজান পড়ছে লেফট আর টাইট করে ধরছে,
উত্তর শৈলা পড়ছে আরও টাইট করছে, যখন শকবিরাম পড়ছে আরও টাইট করছে, পালোবাড়ি হুনার পরে একেবারে মাথা ঢুকাই দিছে লেফের তুলে, কয় সব মসজিদ আজান শেষ এবার নিরিবি ঘুমাই, শৈলাও বড় মসজিদও আজান পড়ছে শেষ, উত্তর শৈলাও শেষ, শকবিরামও শেষ, কুনাবাড়িও শেষ, পালোবাড়িও শেষ, দেওগাঁও শেষ, এবার আরামে ঘুমাই, আর মূল্যান্তে আজান দিত না। এ সময় ঘুমটা কিন্তু আরো চাপে ঠিক কিনা বলেন, এই যে আরামের ঘুম হারাম করে শীতের বেলা মাঘ মায়া শীতে ঘুম পালাইয়া মসজিদে গিয়ে ওযু কইরা নামাজ পড়া, যার মধ্যে সবর নাই ধৈর্য নাই, ধৈর্য সারা মানুষ জীবনে পারতে না ঠিক কিনা বলেন। এই জন্য আল্লাহ বলেন নামাজ পড়ার আগে ধৈর্য শিখো, ধৈর্য কাকে বলে, এই কারণে আল্লাহ বলেছেন সাহায্য যখন চাইবা তখন দুইটা কাজ করতে হবে, একটা হলো সবর আর একটা হলো নামাজ। বন্ধুরা আমার, নামাজের মধ্যে দাঁড়াইয়া নিরিবিলিভাবে মনোযোগ দিয়া তা দিলে আর কান, নামাজের সব হুকুমা কাম পালন করিয়া নামাজ পড়িয়া আল্লাহর দরবারে সাহায্য চাও, আল্লাহ তাআলা বলেন আমি তোমার সাহায্য দিব। রমজান মাস আইলে সবর কারে কয়, ইফতারির মাত্র আছে আর 5 মিনিট, সামনে আম জাম আঙ্গুর আপেল কলা খাজুর রোস্ট বিরিয়ানি যত তা আছে সব সামনে উপস্থিত, জিব্রা খালি বাউলা যে মজার গ্রান রে, সাহসে কুলা না খাইতে খালি গরির দিকে চা, কেমন সবর করা করছে, আসরের পরে আর মাগরিবের আগে রোজার খবর হয় ঠিক কিনা বলে, বিশেষ করে আজানের 3-4-5 মিনিট আগে আর তো ভালো লাগে না, এমনি সিবাদে এমনি সিবাদে ও প্লেটের দিকে চায় এই প্লেটের দিকে চায় ওই প্লেটের দিকে, কেউ কী হয়েছে না দেখতেছি ভালো সবগুলো ইফতারে আপনি পাইছেন, আসলে দেখে আমারটা বেশি না হ্যাঁটার বেশি, আমারটা বেশি না তারটা বেশি, ভালো করে দেখে যদি, আচ্ছা আপনারা বলেন কমিউনিটি সেন্টারে বিয়াত গেলে 10-12টা আইটেম যদি সামনে থাকে আর আধা ঘন্টা সুযোগ পাওয়া বাঙালি মূল খাওয়ান শুরু করার আগে সব শেষ ঠিক না বে ঠিক, যদি দেখবেন গাজর কিরা টমেটোর সালাদ বাদ দিবার 10 মিনিট আগে দিলে এক প্লেট পরে দেখবেন একটাও নাই, 10টা চেয়ার থাকলে 10 জনে 10 বার নিলে 10টা টমেটো তরকা শেষ, ধৈর্য নাই, এটি যে বাদ দিয়ে খাইতে হবে এটা জানতে, বাদ দিয়া যে খাওয়া লাগবে সালাদ এটা জানে, এরপরও জিভবার ধৈর্য নাই খা, না থাকলে তো বদনাম হইব পার্টির, আমার কি খা ধৈর্য নাই কি নাই, বাদ খাওয়ার সময় সালাদ নাই, এই মিয়া সালাদ কই, সালাদ তো দিছিলাম গেল কই, এখন আর কনা বলে এটা তো আমার ডোলের বাদা আমার গুডাউনে গেছে, এখন কর্তৃপক্ষ বলতেছে সালাদ দিলাম মিয়া 3 মিনিট আগে এক প্লেট সালাদ গেল কই, দশজনে যে একটা একটা করে খাইছে, যদি সবর থাকতো তাহলে বাদ খাওয়ার সময় সালাদটা দিয়ে মজা করে খাইতে পারতো না, এখন বাদ খাওয়ার সময় সালাদ নাই আগের মতো আর টেস্ট লাগে না, এই যে টেস্ট লাগলো না বেসবর হওয়ার কারণে, আর সবর করে যদি হাত না দিত যখন বাত আইতো তখন কি কেউ ডাকার জোরে আনতে না নেই, আমার গীতা ফজর রক্ত লাগাই দিয়েছিল বুঝাচ্ছে পাইছেন না, আমি তো সবর আধা ঘন্টা জায়গা আমি 1 ঘন্টা তুমি মারতে আর কই হুজুর কয় আমি তো অত সময় ওয়াজ করার কথা না 15-20 মিনিট তাজপুর না গেলে আপনারা থাকবেন তো সবর আছে সবর ওয়াজ 100 কথা আছে, বলতেছিলাম কি কথা যে কোনটা বলতেছিলাম সালাদ, হ্যাঁ আপনি সালাদ খাইছেন ইয়ার গিয়ে সেন্টার গিয়ে আগে, এখন সালাদ যে আগে আগে খাইতে দেন ফোন আইতেছে খালি, সালাদ যে আগে আগে খাইলো বেসবরির কারণে পরবর্তীতে বাদ খাওয়ার যে একটা মজা ছিল এই মজাটা আর লাগে না, এখন যদি সালাদ সালাদ করে চিল্লাও কর্তৃপক্ষ কইবো আগেই তো খেয়ে লেছে, একবারই দেওয়ার নিয়ম দুইবার দেওয়ার নিয়ম নাই, যদি রোজার মাস হয় আর এইভাবে খাবার টেবিলের মধ্যে পরিবেশন থাকে দেখেন আল্লাহ তাআলা যে বলছে রোজার পুরস্কার আমি নিজে, যদি রোজার মাস হয় এইভাবে খাবারের টেবিলে যদি একটা প্লেটের দাম 1000 টাকা হয়
আর যদি রোজাদার বসে, ওই যে বলছিলাম আল্লাহর গোলামের বেলায় ধৈর্য ধরা লাগে। আমার রাত রমজানুল মোবারকে ইফতারি 10 মিনিট আগে একটা প্লেটের মধ্যে যদি 1000 টাকা দামের খাবার থাকে, আর যদি 1 লক্ষ টাকার বান্ডিলটা দিয়ে বলা হয় 1 লক্ষ টাকা দিব, আজানের 10 মিনিট আছে ইফতারি কর, বলবে না না 1 লক্ষ টাকা কেন রে, 1 কোটি টাকা দিলেও আমার আল্লাহ সিগন্যাল না দিলে খাবার মুখে দিব না দিব না। গরির দিকে চায় আর মদ হিসাবের দিকে চায়, কেউ আজানের টাইমে যায় না, একবার বারে যায়, একবার ঘর হয়, একবার বসে, একবার উঠে। এই যে একটা পালপিটিশন আরম্ভ হয়েছে, খাবার মুখে দেয় না, ধৈর্য ধরে 1000 টাকা দামের খাবার সামনে থাকার পরেও ধৈর্য ধরে বসে আছে, আল্লাহর পারমিশন ছাড়া খাবার মুখে দিবে না। আল্লাহ বলেন আমার গোলামির বেলায় এইভাবে সবর করলে আমি আল্লাহ তোর সাথে আছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামির বেলায় সবর করাটা কিভাবে লাগে এখন বুঝছেন নি, কথা বলেন না কেন? আমার বাপ 2 নম্বরে হলো, আপনার উপরে যখন কোনো মুসিবত এসে পড়বে, বাতিলের পক্ষ থেকে যখন আপনার উপরে কোনো আক্রমণ এসে পড়বে, তখন সাহসের সাথে আপনার যা কিছু আছে সবগুলা লইয়া বাতিলের সাথে মোকাবেলা করা লাগবে। বাতিলের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে ইমানদারের উপরে যখন হামলা আসবে, এটি হলো মুসিবত, সবর আলাল মুসিবত। মুসিবতের সময় অর্থাৎ কাফের বেঈমানের পক্ষ থেকে, মুনাফিক ফাসিকের পক্ষ থেকে, নাস্তিক মুরতাদের পক্ষ থেকে ইমানদারের উপরে যখন কোন ধরনের হামলা আসবে, মামলা আসবে, ময়দান ছেড়ে গেলে হবে না, আপনার যা কিছু আছে সাহসের সাথে মোকাবেলা করতে হবে। যা কিছু আছে সব লইয়া কাফের বেঈমানের সামনে সঠিকভাবে ময়দানে দাঁড়ায় থাকতে হবে। দুশ্মনের মোকাবেলায় মাঠ চাইরা যাওয়া কিন্তু সবরের পরিচয় না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে কাফের বেঈমানের বিরুদ্ধে ময়দানে যখন লড়াই শুরু হয়ে যাবে, তখন যদি আমি আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক মাঠের মধ্যে ঠিক থেকে যদি মরলে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব, আর যদি বাঁচতে পারো জীবনের গুনাহ মাফ করে দেব। বদরের মাঠে কাফের হলো 1000, মুসলমান হইল 313। আল্লাহ বলেন ও নবী 1000 দেখে সাহাবায়ে কেরামকে বলো যেন ভয় না পায়, তারা যেন ঘাবড়ায় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও নবী তোমার সাহাবায়ে কেরাম যদি মুমিন হয়ে যায়, আমি আল্লাহ 1000 কাফেরের মোকাবেলায় তোমার 313 জনকে আমি আল্লাহ বিজয়ের মালা দেব। তোমার সাহাবায়ে কেরামকে বলো ময়দান ছেড়ে যেন পালায় না যায়, সাহসের সাথে ময়দানে গিয়া চাপায়া পড়তে বলো আমি আল্লাহ আছি। সবরের আরেকটা প্রেক্ষাপট হলো, বাতিল যখন আপনাকে মারতে আসবে, বাতিল যখন আপনাকে আল্লাহর কোরআনের আলোচনা বন্ধ করে দিতে চাইবে, বাতিল যখন আপনাকে কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নিবে, তখন ধৈর্যের সাথে মোকাবেলা করো। ধৈর্যের সাথে মোকাবেলা করিয়া ময়দানে তোমার কাজ তুমি চালায়া যাও, আল্লাহ তাআলা সাহায্য করবে। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরো, এ যাবত দেখবেন সারা বাংলায় যত জায়গায় কোরআন হাদিসের মাহফিলের আয়োজন করা হয়, যদি কোন রকমের কোন বাধার উপক্রম হয়, আল্লাহ তাআলা পরবর্তীতে এখানে কোরআনের বিপ্লব ঘটায় ছড়ে। সবরের কারণে, কিসের কারণে কথা কন, কিসের কারণে সবরের ফলাফল আছে না নাই?
সবরের ফলাফল আছে না নাই? একটা কথা আছে না, সবরে মেওয়া বলে, সবরে কি বলে, সবরকারীর বাদ গাছের আগায়। একটা কথা আছে, সবরকারীর বাদ কোথায়? গাছের আগায়। আমার ভাইরা, তিন নম্বর হলো, আপনার উপরে যখন কোন ধরনের অসুস্থ হবে, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, আল্লাহর উপরে ভরসা করে সবর করবেন। আল্লাহ জ্বর দিছো, তাপ দিছো, হাত ভাঙছে, পাও ভাঙছে, আল্লাহ সবর করলাম, তুমি আমার রহমত দিয়া শান্তি করে দাও। আইয়ুব আলাইহিসসালাম 18 বছর অসুস্থ ছিলেন, একটা মুহূর্তের জন্য বলেন নাই, আল্লাহ কেন আমারে রূপ দিলা, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহর দরবারে আইয়ুব নবী বলেছেন, আল্লাহ রোগ শিফা দেওয়ার মালিক তুমি, আমারে তুমি রূপ দিয়েছ, তুমি যদি আমারে ভালো না করো, দুনিয়ার সকল ডাক্তার কবিরাজ লাগাইও ভালো হতে পারবো না। আল্লাহ আমি তোমার উপরে সবর করলাম, সবরের বিনিময়ে তুমি দিও। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত জিহ্বার মধ্যে যখন পচা ধরা শুরু হলো, আইয়ুব আলাইহিসসালাম বলেন, আল্লাহ হাতের মধ্যে পছন্দ রয়েছে কোনো আপত্তি নাই, পায়ের মধ্যে পছন্দ রয়েছে কোনো আপত্তি নাই, আল্লাহ সারাটা অঙ্গের মধ্যে কিরা পড়ছে কোনো আপত্তি নাই, কিন্তু জিহ্বার মধ্যে পচা ধরেছে আমার আপত্তি নাই, তবে আমার একটা দরখাস্ত আছে। আল্লাহ বলেন, কি দরখাস্ত? আল্লাহ কমপক্ষে আমার জিহ্বাটারে তুমি পচাইও না। কেন পচাইব না? আল্লাহ জিহ্বা যদি পচাও, জিহ্বা দিয়া তুমি আল্লাহর নাম নিতে পারবো না। আল্লাহ সব অঙ্গ পচাইয়া ফেলে দাও, কোনো আপত্তি নাই, কিন্তু জিহ্বাটা পচাইও না। জিহ্বা যদি পচাও, তাইলে তুমি আল্লাহরে আল্লাহ বলতে পারবো না। আল্লাহ তোমার জিকিরটা যেন বন্ধ না হয়, আমার জিহ্বাটা তুমি বাঁচাইয়া রাখো, আর বাদ বাকি সব অঙ্গ পচাও, আমি সবর করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিসসালামের ছেলে ইউসুফ আলাইহিসসালাম 10 ভাই নিয়া গভীর জঙ্গলে কুয়ার মধ্যে ফেলে দিল। সংক্ষেপ করে বলি, ইয়াকুব আলাইহিসসালাম বলেন, আল্লাহ ছেলেরে আমার কাছ থেকে তুমি নিয়ে গেলা, এত বড় পরীক্ষা দিলা, আমি সবর করলাম, এই সবরের বিনিময়ে যেন তোমার কাছে পাই, সবরের বিনিময় হিসাবে আল্লাহ ইউসুফ নবীরে মিশরের বাদশা বানাইয়া দিয়া ইয়াকুব নবীর সবরের ফলাফল দিলে। ঠিক আছে নি? ইব্রাহিম আলাইহিসসালামের উপরে আল্লাহ পরীক্ষা লয়, ছেলে জবাই করো, ঘটনা জানেন, একদিকে ইব্রাহিম, আরেকদিকে ইসমাইল, আরেকদিকে হাজেরা। শয়তান গিয়া বলে, ইসমাইল তোমার লয়া, তোমার আব্বা মিনার ময়দানে যাচ্ছে, জানুনি তোমার বাবার ব্যাগের মধ্যে কি? তোমার বাবার ব্যাগের মধ্যে এত বড় একটা তরবারি ছুরি আছে, এই ছুরি দিয়া মিনার ময়দানে নিয়ে তোমারে জবাই করবে। শয়তানের কথা শোনার পরে ইসমাইল আলাইহিসসালাম বলেন, আমার বাবা একজন পয়গম্বর, আমার বাবা একজন নবী, নবী হইয়া ছেলেরে কোনোদিন বিনা কারণে জবাই করবে না। ও মালুন শয়তান, আমার বাবা যদি আমারে জবাই করে, আমার বাবা আল্লাহর হুকুমে জবাই করবে, সাথে সাথে বাবারে বলেন, বাবা গো সাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আব্বা তুমি আমারে জবাই করো, আমি সবর করব, লড়াচড়া করব না, সবরকারীদের মধ্যে আমি অন্তর্ভুক্ত হয়ে যাব। ইসমাইল আলাইহিসসালাম গলা কাটার খবর পাওয়ার পরেও ফালাফালি করে না, লাফালাফি করে না, সবর করে বাবার সাথে যা।